কলকাতা থেকে জেলা অব্যাহত ডেঙ্গির প্রকোপ বিপদ বাড়াচ্ছে জ্বরের প্রাদুর্ভাব একের পর এক প্রাণহানি রবিবার সকালে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা মিতালী নন্দীর তার পরিবার সূত্রে খবর সোমবার জ্বরে আক্রান্ত হন মিতালী পরে তাকে জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবার অবস্থার অবনতি হতেই গৃহবধূকে আনা হয় ঢাকুরিয়া আমরি হাসপাতালে রবিবার সকালে মৃত্যু হয় গৃহবধূর তার ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে মা এমনি অসুস্থ হয়েছিলেন সোমবার থেকে জ্বর জ্বর একটু মনে হচ্ছিল রিপোর্টে তো এখানে ডেঙ্গি পজিটিভই তো লেখা আছে তো তারপর হসপিটাল থেকে 6:20 নাগাদ ফোন করলো যে মা এক্সপায়ার করে গেছে রবিবারই সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তুলি নস্কর নামে ডেঙ্গিতে আক্রান্ত এক গৃহবধূর মৃত্যু হয় একদিকে ডেঙ্গি অন্যদিকে দোসর জ্বর রবিবার সকালে যাদবপুরের বিদ্যাসাগর কলোনির বাসিন্দা শুভজিৎ মজুমদার নামে এক যুবকের মৃত্যু হয় জ্বরের কারণে পরিবার সূত্রে জানা গিয়েছে 27 অক্টোবর জ্বরে আক্রান্ত হন শুভজিৎ দ্রুত প্লেটলেট কমতে থাকে 31 অক্টোবর কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শুভজিৎকে শেষ রক্ষা হয়নি শনিবার থেকে জ্বর হয়েছে আমরা রবিবারে টেস্ট করালাম সেটা হলো 90,000 প্লেটলেট আর সোমবারে আবার করিয়েছি সেটা হচ্ছে 1,32,000 আমাদের অঞ্চলে আমার বাড়ির আপনার যদি যান ডাইনে বাঁয়ে পিছনে সামনে এমন কোনো বাড়ি নেই যেখানে আপনার ডেঙ্গুর পেশেন্ট নেই জেলাতেও জ্বরের আতঙ্ক বীরভূমের নলহাটির বাসিন্দা দীপিকা মণ্ডলের মৃত্যু হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পরিবার সূত্রে খবর 9 নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত হওয়ার পর রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় দীপিকাকে শনিবার অবস্থার অবনতি হতে এই তরুণীকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি সব মিলিয়ে ডেঙ্গি ও জ্বর এখন আতঙ্কের চেহারা নিচ্ছে এবিপি আনন্দ